كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকের এই মোবারক তাফসীর একত্রিত করেছেন, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা যেন তার গোলামি করতে পারি, তার ইবাদাত করতে পারি, তাকে স্মরণ রাখতে পারি, তাকে ভালোবাসতে পারি। এখন যে মাস চলছে রমজানের মুবারকের আগের যে মাস পবিত্র শাবান, আল্লাহর কাছে এই মাসের অনেক দাম। এই মাসকে বলা হয় রমজানের প্রস্তুতির মাস। এই মাসেই রমজানের প্রস্তুতি নিতে হয়। আপনি আমি যদি কোথাও বিদেশে যাই, সফরে যাই, অনেক আগে থেকে আমরা পরিকল্পনা সেট করি, আমরা প্রস্তুতি নিয়ে থাকি। রমজান এমন এক মাস যেই মাসের এক একটা ঘন্টা হয়ে যেতে পারে অন্য মাসের হাজার ঘন্টার চাইতেও দামি। রমজান মাসের এক এক মিনিটের ইবাদত আল্লাহর কাছে হাজার হাজার মিনিটের ইবাদতের চাইতেও দামি। পড়েন সুবহান। এই রমজান আমাদের সামনে সমাগত, রমজানের কদর করতে হবে। আমাদের মনে হয় আমরা আরো একটা অথবা দুইটা জুমা পাবো রমজানের আগে, আমরা আরো কিছু রমজানের প্রস্তুতি নিয়ে কথা বলব। শাবান অনেক দামি মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, অনেক বেশি ইবাদত করতেন, মানুষকে অনেক বেশি দান খায়রাত সাদাকা করতেন। আমরা পারব বলেন ইনশাআল্লাহ। এই মাসে কয়েকগুলা কাজ আমাদেরকে শুরু করতে হবে পরিকল্পনার জন্য। এক, এই মাসে ফরজ সালাতের পাশাপাশি এক নম্বর বেশি বেশি নফল সালাত করতে হবে ইনশাআল্লাহ। রাসূল বলেছেন কেউ যদি শাবান মাসে ফরজ সালাতের পাশাপাশি নফল সালাতকে গুরুত্ব দেয়, আল্লাহ তাআলা তার সওয়াবকে ফরজের মতো করে হয়তোবা তাকে কবুল করে মাফ করে দিবে। তাহলে আমরা চেষ্টা করব প্রত্যেক ফরজ সালাতের সাথে সাথে দু রাকাত চার রাকাত নফল সালাত করতে। বলেন ইনশাআল্লাহ। কয়টা বলছি? এক। কত নাম্বার কি করতে হবে? ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়ব, নফল ইবাদাত করব, বেশি বেশি করে নফল জিকির করব, তসবিহ পড়ব, এগুলো আমরা করতে থাকব। তাহলে অর্থ দাঁড়াবে কি, যে রমজান যখন শুরু হবে তখন আমরা রমজানে বেশি বেশি করে ইবাদাত করতে পারবো, আমাদের কষ্ট হবে না ইনশাআল্লাহ। বলেন কি করতে হবে? বেশি বেশি করে ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত। দুই, বেশি বেশি করে নফল রোজা রাখব। এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি রোজা রাখতেন। আপনি আমিও যদি বেশি বেশি রোজা রাখি তাহলে আল্লাহ তাআলা এই নফল রোজার অসিলায়, কারণ বান্দার সামনে ফরজ রোজা রাখবে এই জন্য নফল দিয়ে শুরু করেছে, আল্লাহ কবুল করে আমাদের পুরা পুরা জিন্দিগির গুনাহকে মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। দুই নম্বর কি করব?
নফল রোজা রাখ। তিন নম্বর, আমরা যারা জাকাত দিয়ে থাকব আমরা জাকাত দিয়ে দিতে পারি এই মাসে, কিন্তু আপনারা জাকাত দেন কখন? রমজানের শেষ দিকে। যারা জ্ঞানী বুদ্ধিজীবী, যাদের বুদ্ধি আছে তারাই মাসি জাকাত দেয়। কেন বললাম? কারণ আপনার জাকাত তো ধনী মানুষ নিবে না, জাকাত নিবে গরিব মানুষ, ঠিক না? আপনি যদি তাকে এই মাসে জাকাত দিয়ে দেন তাহলে সেই জাকাতের পয়সা দিয়ে ইফতার কিনবে, সেহরি কিনবে, সে রোজা রাখবে আপনার জাকাতের পয়সায়, সে সেহরি খাবে আপনার জাকাতের পয়সায়, সে ইফতার করবে আপনার জাকাতের পয়সায়, সে বাচ্চা কাচ্চা নিয়ে রমজান কাটাবে আপনার জাকাতের পয়সায়, আর আপনি যে সওয়াব পাইতেন তার 70 থেকে 300 গুণ আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। এই জন্য মাসি জাকাত দেওয়ার চেষ্টা করে, কারণ আপনার জাকাত নিয়ে গরিব মানুষেরা অনেক গরিব আছে, হয়তো রোজা রাখতে পারবে না, 8-10 ঘন্টা রিক্সা চালাতে হবে, সারাদিন কাজ করতে হবে, বাচ্চা কাচ্চাকে নিয়ে খাইতে হবে, আপনি যদি তাকে জাকাত দিয়া দেন তাহলে মনে শান্তি পাবে যে আমাকে এই মাসে আর বেশি কষ্ট করতে হবে না, আমার তো খাবার আছে। এই যে তার দিলে শান্তি নিয়া রোজা রাখবে, সে এইভাবে যতদিন পর্যন্ত শ্বাস ফেলবে প্রত্যেকটা শ্বাসে আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। এজন্য আমরা চেষ্টা করব এই মাসে জাকাত দেওয়ার, ইনশাআল্লাহ গরিবদেরকে সহযোগিতা করবার। আপনি মনে রাখবেন মেহমান ছাড়া না খাওয়া এটা উত্তম না, মেহমান সহ খাওয়া সুন্নাত। অনেক আম্বিয়া কেরাম ছিলেন মেহমান না পাইলে খাইতেন না, এর মধ্যে একজন পয়গম্বরের নাম পয়গম্বর ইব্রাহিম আলা নবিয়্যুনা আলাইহি সালাতু ওয়াসালাম, তিনি কোনোদিনও খাবার খাননি মেহমান ছাড়া। না সুবহানাল্লাহ, দরকার নেই কেমন? কারণ হয়েছে আপনারা তো মেহমান দেখলে তো খাবার বন্ধ করে দিবে, বলে আমাদের আজকে রোজা সব, ঠিক না? ইব্রাহিম আলানবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন খাবার খেতে বসেছেন, মেহমান নাই, 1-2 ঘন্টা বসতে বসতে খাবার নেই, মেহমান নাই, রাস্তা বাইরে হইছে। ফেরেশতারা আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার ইব্রাহিম যে ভাব ধরছে মেহমান ছাড়া খায় না, এটা আপনারা দেখাইতেছে, যখন দেখবো কোনো মেহমান নাই দেখবেন হে নিজে নিজে খায়া বলে। আল্লাহ বললেন, আমি ইব্রাহিমকে হানিফ মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিমকে মিল্লাতের হানিফ বানিয়েছি, মিল্লাতের পিতা বানিয়েছি, তার পুরো জাতিকে মুসলিম বলে স্বীকৃতি দিয়েছি, তুমি এভাবে বললা? আল্লাহ বলেন, তাহলে পরীক্ষা কর। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই কথা বলবার পরে কয়েকজন ফেরেশতা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে রাস্তায় বসে আছেন, ইব্রাহিমকে পরীক্ষা করবার জন্য বসে আছেন। ইব্রাহিম যখন মেহমান পাইলেন না, খাবার রেখে দিয়ে তিনি রাস্তায় বাইরে হইলেন, যারে পায় তারে ধরে, ভাই তুমি আমার সাথে আসো খাও। মানুষ বলেন, ইব্রাহিম তো ভালো ছিল, আজকে কেমনে পাগল হয়ে গেল। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলেন তিনজন অপরিচিত লোক আসতেছে, সালাম দিলেন, তারাও সালাম দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আপনাদেরকে দেখে তো চিনতে পারলাম না, আপনাদেরকে চিনতে পারিনি, চেহারা সুরতে মনে হয় আজকে পর্যন্ত আপনাদেরকে কোনোদিন দেখি নাই, চলেন না, আপনাদের কি খেতে লাগছে নাকি? তারাও মাথা নাড়িয়ে সায় দিল। ইব্রাহিম তিনজনকে সাথে নিয়ে খাবার খেতে বসলেন, সবাইকে নিয়ে খাবার খেতে বসলেন, সবার সামনে খাবার দিলেন, সুন্নত মতো আগে খাবার দিলেন, খাও, নিজেও বসলেন, সবাইকে নিয়ে প্লেটে বসলেন। এখন সবাই শুধু গল্প বলে, কেউ তো খাবার খায় না। ইব্রাহিম বলছেন, খবরদার, আর গল্প শুনতে চাই না, এবার খাবার খাও। তারা বলল, ইব্রাহিম আপনি খান শুরু করেন। ইব্রাহিম বলেন, আমার জিন্দগিতে
مهمان کے رکھے دیا گے کنو دن خبر کھائی نائی آپ نا در کے کھاوا لگ بھی شیش پر جن تو دیکھ لین ابراہیم تارا کھائی نا اٹھ لین زور درسن ہاتھیں زاتا ماری کھاوا لگ بھی ہاتھ پلتے بار بنا کھائی پی بھی ایرا شیش پر جن تو دیکھ لین ابراہیم زور زبر دستی کرے موکے اٹھایا دی بیت ایمان شمائج تارا تین جن پری چوئے نیا بول چن پیغمبر ابراہیم আমরা দুনিয়ার সাধারণ কোন মেহমান না তোমাকে পরীক্ষা করবার জন্য এসেছি আমরা আল্লাহর রহমতের ফেরেশতা দুনিয়ার কোন খাবার গ্রহণ করি না আমরা দেখতে চাইলাম আপনি আল্লাহকে কতটুকু ভালোবেসে মেহমানদেরকে নিয়ে খাবার খেতে চান দেখতে চাইলাম এই জন্য ও ইব্রাহিম তুমি আমার খাবার খাও আল্লাহ সালাম দিয়েছে আর বলে দিয়েছে ইব্রাহিমের উপরে আমি খুশি ইব্রাহিম যেন খাবার গ্রহণ করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আল্লাহ তাআলা আপনি খুশি এতে সন্দেহ নাই আমিও খুশি কিন্তু আমি কখনো মেহমান ছাড়া খাবার মুখে দিতে পারি না আল্লাহু আকবার এজন্য আমরা চেষ্টা করব এই মাসে যাকাত দিয়ে মানুষকে সহযোগিতা করবার মানুষ তো খাবে রোজা রাখবে বাচ্চাদেরকে নিয়ে খাওয়াবে আর সওয়াব হবে আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে এই মাস থেকে আমরা রমজানের হিসাব শুরু করে দেব কি শুরু করে দেব আর কয় দিন বাকি আছে কয় দিন কয় ঘন্টা কয় মিনিট কয় সেকেন্ড পরে আমরা সেহরি খাব কয় দিন কয় ঘন্টা কয় সেকেন্ড পরে আমরা তারাবিহের নামাজ পড়ব আল্লাহ রাসূল বলেছেন এইভাবে যদি কেউ রমজানকে পরিকল্পনা করে রমজানকে নিয়ে এইভাবে সে প্রস্তুতির জন্য রমজানের দিন কোন হিসাব শুরু করে দেয় প্রত্যেকটা হিসাবে আমি তার জন্য সওয়াবের ব্যবস্থা করে দিলাম যারা ফেসবুকিং করো ফেসবুকিং বুঝোনি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম রাত দিন তো এগুলা নিয়ে থাকো ব্যস্ত কত কিছু পোস্ট করো আজকে থেকে লিখবা যে আর কয় দিন রমজানের বাকি আছে আজকে থেকে কয় দিন হিসাব করবা যে আজকে থেকে কয় দিন বাকি আছে একবার একটা স্ট্যাটাস দিলেই হবে প্রতিদিন শুধু এটারে কি করবা আপডেট করবা এডিট করবা সব ঠিক ঠিক শুধু তারিখ পাল্টাবো ঠিক আছে না কিটা ঠিক কিটা ইনশাআল্লাহ জোরে কো যারা এগুলো করো তাহলে বুঝা গেল তোমার বন্ধু বান্ধব যারা আছে এরা দেখবে এই ছেলেটা প্রতিদিন প্রতিদিন রমজানের পুশ দেয় এই যে তোমার ভিতরে একটা আবেগ জন্ম নেবে অনেকের ভিতরে তোমাকে নিয়ে আবেগ জন্ম নেবে কাজ করবে সবাই এটা দেখে দেখে শুরু করবে হয়তো এর মাধ্যমে অনেকের কাছে দাওয়াত পৌঁছে যাবে আর তুমি সওয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ বলেন কত কিছুই তো আপনারা লেখেন এটা শুরু করতে কয় দিন কয় ঘন্টা কয় মিনিট বাকি আছে ইনশাআল্লাহ এরপরে পাঁচ নম্বর রমজানের আপনারা একটা প্ল্যান শুরু করেন রমজানের আমল করার জন্য এই মাস থেকে প্রস্তুতি শুরু করেন রমজানের আমলের আমি প্রথম দশ দিন কেমনে কাটাবো মধ্যখানের দশ দিন কেমনে কাটাবো শেষ দশ দিন কেমনে কাটাবো এইবার আমি কত খতম কোরআন শরীফ পড়ব এইবার আমি কত লক্ষ দুরুদ শরীফ পড়ব ইস্তেগফার করব এইবার প্রতিদিন কত রাকাত এক্সট্রা নফল নামাজ পড়ব এইবার প্রতিদিন আমি কয় টাকা আল্লাহর রাস্তা দান করব এবার কত কতদিন প্রতিদিন কয়জন সহায়ককে সহযোগিতা করব এইভাবে যদি প্রস্তুতি নিতে পারেন রব বলেন বান্দার দিলে যখন এমন প্রস্তুতি তৈরি হয়ে যাবে আমি আমার বান্দার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখে দেওয়ার ওয়াদা এই জন্য রমজানকে এইভাবে প্রস্তুতি গ্রহণ করুন আজকে এই মাস থেকেই যে আমি প্রথম দশ দিন কেমনে কাটাবো শেষ দশ দিন কেমনে কাটাবো মাঝখানের দশ দিন কেমনে কাটাবো কেমনে কেমনে চলবো আমি ইফতার করব একা নয় কাউকে নিয়ে করব কাউকে সাথে রাখবো এইভাবে নিয়ত করেন ইনশাআল্লাহ এটা হচ্ছে রমজানের প্রস্তুতি এই মাসের কাজ কয়টা বলছি হ্যাঁ পাঁচটা ছয় নম্বর রমজান কে নিয়ে একটি চমৎকার পরিকল্পনা সাজা আর একটি চমৎকার করে পরিকল্পনা কেমন হবে যে এই রমজানে আমি আমার
মৃত বাবার জন্য এই দোয়া করব, আমি আমার মৃত মায়ের জন্য এই দোয়া করব, আমি আমার জীবনে প্রতিষ্ঠিত হতে পারতেছি না, এই রমজানই আমার প্রতিষ্ঠিত হওয়ার, হয়তো আমি আর জীবনে রমজান পাবো না, এটি আমার শেষ রমজান, আমার টার্গেট একটাই, রমজানে তো আল্লাহ কথা শুনবেনই, আমার চাকরি হয় না, এই মাসে চাকরি নিয়েই ছাড়মু, আল্লাহরে এমন ভাবে কনভিন্স করমু, তিনি যেন রমজানের পরে আমার চাকরির ব্যবস্থা করে দেন, পরীক্ষাটা ভালো করায়া দেন, আমার সুস্থতা দান করেন, রিজিকটা বাড়ায়া দেন, বাচ্চা কাচ্চা পাইন একটা ব্যবস্থা হবে, এইভাবে মাথায় একটা ব্রেইন একটা চিন্তা নিয়ে আসেন, এই রমজানে আল্লাহর কাছ থেকে সব আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না কেন? ব্যবসা বাণিজ্য প্রবলেম হয়ে যাচ্ছে, এই মাস আদায় করে ছাড়বো, বিদেশে যেতে চাচ্ছি হচ্ছে না, এই মাসে রবের কাছ থেকে আদায় করে ছাড়বো, অনেক পয়সার দরকার, রবের কাছ থেকে আদায় করে ছাড়বো, গুনাহ মাফ এই মাসে করাইয়াই ছাড়বো, আল্লাহর মকবুল বান্দা হয়েই ছাড়বো, রসুলের প্রেমিক হয়েই ছাড়বো, এইভাবে পরিকল্পনা নে, রব বলছেন বান্দা যখন আমাকে পাওয়ার জন্যে পরিকল্পনা করে কাছাকাছি আসতে চায়, আমিও আমার বান্দার কাছাকাছি যেতে চাই। সুবহানাল্লাহ বলেন না পারবো তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। প্রতিদিন চিন্তা করেন যে আমি 30 দিনে 30টা দোয়া রেডি করে, কয়টা দোয়া? প্রথম দিন কি দোয়া করবে? পাঁচ ওয়াক্ত নামাজে রেডি করে ফেলবে যে আজকে সারাদিন এক দোয়া করবো, আল্লাহ আমার বাপকে মাফ করে দাও, এই একটাই সারাদিন। দ্বিতীয় দিন আল্লাহ আমার মারে মাফ করে দাও, তৃতীয় দিন আল্লাহ আমার আত্মীয় স্বজন যা আছে সবরে মাফ করে দাও, চতুর্থ দিন যারা জিন্দা আছে সবরে হায়াত বাড়াইয়া দাও, সারাদিন একই দোয়া। পঞ্চম দিন তুমি আমার পয়সা পাতি দেও, রিজিক দেও, ইজ্জত দেও, সম্মান দেও, হায়াত দেও, বরকত দেও, সুস্থতা দেও, আরেকদিন আল্লাহ আমার এইটা দাও, আরেকদিন আল্লাহ আমার এইটা দাও, আরেকদিন আল্লাহ আমার এইটা দাও, দিন শেষে বলবেন আল্লাহ কিচ্ছু চাই না, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে গেলাম, এই তো হয়, পারবো না ইনশাআল্লাহ। এইভাবে পরিকল্পনা সাজা, আমি কত কথা বলবো, অনেক কথাই, এভাবে সাজাও রমজানকে, সাজাও, দেখবা তুমি সময় পাবা না, এই যখন ব্যস্ত তখন মাথায় আসবে আরে আমি না পরিকল্পনা করছি আজকে জোর পরে এটা করবো, সকালে সেহরি খেয়ে ঘুমাবেন কয়টায়, ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে আপনি কি করবেন, এরপরে কি করবেন, জোহরের পরে কি করবেন, আসর মাগরিবের সময় কি করবেন, ইফতারের সময় কি দোয়া করবেন, কারণ রব ইফতারের সময় দোয়া কবুল করবেন, আপনি কি কি দোয়া করবেন ওই টাইমে রেডি করে রাখেন, এইভাবে পরিকল্পনা সাজান, রমজান কবুল হবে মানে 100% কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আমরা তো বুঝি না কেমনি কি করতে, ইনশাআল্লাহ। আরো কত কথা, এরপরে 7 নম্বর, যদি কারো বিশেষ প্রয়োজনে বিগত বছরের রমজানের রোজা ছুটে গিয়ে থাকে, এটা কাজা করতে চাচ্ছেন, এখনো করেননি, আগামী রমজান চলে আসছে, রমজানের আগে আগে এগুলো করে নেন, বিশেষ করে মায়েদেরকে যারা এগুলো শুনবেন তাদেরকে বলছি, তাদের অনেকগুলা রোজা প্রায় কাজা হয়ে যায়, তারা এই রমজানের আগে এগুলা কাজা কমপ্লিট করে নেবেন। কয়টা বললাম? 7। কয়টা বলছি? 7। বলেন কয়টা? 7। 8 নম্বর, বেশি বেশি তওবা, বেশি বেশি, বলেন বেশি বেশি, বেশি বেশি 9। নিজের পুরো দিনটাকে, পুরো টাইমটাকে এইভাবে আপনি তৈরি করবেন যেন আমার এই মাস, এই রমজান 100% আল্লাহ 24টা ঘন্টা এই মাস আমার কাছাকাছি আছেন, কাছাকাছি আছেন, সব কথা সব বিষয় তার সাথে শেয়ার করে করতেছি, এইভাবে নিয়ত করে আমরা শুরু করি ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কেন বললাম? আল্লাহ অনেককে নিয়ামত দেয়, নিয়ামত ধরে রাখতে পারে, অনেককেই দেয়, আপনি সুস্থ কত বড় নিয়ামত দিয়েছে, আপনি কথা বলতে পারেন কত বড় নিয়ামত আল্লাহ, যে কথা বলতে পারে না তারে জিজ্ঞাসা করেন জিন্দগির কষ্ট কি, যে চোখে দেখে না তাকে বলেন জিন্দগির কষ্ট কি, যে কানে শুনে না তাকে বলেন জিন্দগির কষ্ট কি, আপনি আপনি 50,000 ইনকাম করেন, যেই বেচারা 10,000 টাকা ইনকাম করতে পারে না তাকে জিজ্ঞাসা করেন পরিবারের কষ্ট কি, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে এখনো ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ,
আল্লাহ অনেককে নিয়ামত দেন কিন্তু নিয়ামত ধরে রাখতে পারে না। আফসোস হয় এই রমজানে এই শাবানেও আল্লাহ যাদেরকে মাফ দিবেন না এর এক দলের নাম হিংসুক। আমরা সবাই হিংসা করি না, কথা কন না আওয়াজে মনে হইল ইলা খুব ভালো মানুষ আপনারা, হ্যাঁ হিংসা করেন না, গীবত শেকায়েত করেন না, এলে মাফ পাওয়ার সম্ভাবনা নেই। এই পরিকল্পনা সব নষ্ট হয়ে যাইব যদি আপনার ভিতরে হিংসা থাকে। এজন্য হিংসা বাদ দিতে হবে, জোরে বলতে হবে দিল থেকে হিংসা বাদ দিব তো ইনশাল্লাহ। আমরা নিজে নিজে হিংসার আগুনে জ্বলি, দেখবেন আগে তো আজকেই বলেছি জুমায় দুইজন একসাথে পড়ালেখা করছে, হয়তো একজন বড় হয়ে গেছে একজন ছোট রয়েছে, সে দিলের ভিতরে হিংসা পুষেই রাখছে শুধু তোমার বদনাম করে, শুধু তোমার সমালোচনা করে, দেশে বিদেশে তোমাকে কিভাবে ছোট করা যায় এই চিন্তায় ব্যস্ত। আল্লাহ যদি কাউকে কান ধরে বড় করতে চায়, আল্লাহ যদি কাউকে উপরে উঠায় দিতে চায়, পুরো দুনিয়ার মানুষ তার পায়ে ধরে টানলেও নিচে নামাতে পারবে 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 না। এই জন্যে কে আপনার হিংসা করলো, কে আপনার গীবত করলো, কে আপনার সমালোচনা করলো, যে সমালোচনা করবে হিংসা করবে মনে করবেন এটা একটা শয়তান, এটা টাটকা শয়তান, এর চিন্তা বাদ দেন, হে তার কাজ করো আমি আমার কাজ করি। কারণ যে গীবত করে, যে শেকায়ত করে, হিংসা করে, আপনি তার জন্য দোয়া করবেন সে বেঁচে আছে যদি আপনি ভালো আছেন। কারণ 100% যে গীবত করে শেকায়ত করে কেয়ামতের দিন তার নেক আমলগুলো আপনার আমল নামায় চলে আসবে 100%। আলহামদুলিল্লাহ বলেন, তাহলে এইভাবে দুই চার পাঁচজন দশজন গীবতকারী থাকা দরকার আছে না নাই, আছে না নাই? এভাবে 10-20 জন হিংসুক থাকা দরকার আছে না নাই? আপনি পয়সা দিয়ে তো কারো কাছ থেকে সোয়াব আনতে পারবেন না, আপনি ফ্রি ফ্রি পাইতেছেন, তাহলে 10-20 জন থাকুক, ঠিক কিনা বলেন? 10-20 জন সারাদিন হিংসা করুক, সারাদিনই গীবত করুক, আপনি তো আর কাজ করে সোয়াব পাইতেছেন না, হে তো ফ্রি ফ্রি আপনারে দিতেছে। আল্লাহ কোরআনে বলছেন, রাসূল হাদিসে বলছেন, যারা গীবত করে, শেকায়ত করে, সমালোচনা করে, চুগল করি করে, হিংসা করে, যেটা করলো সেটা যদি না হয় তার পুরো আমল, যার হিংসা করলো তার আমল নামায় চলে যায়, যে হিংসা করলো যার হিংসা করলো তার আমল নামায় চলে যায়, পড়েন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন অনেকে আছে হিংসার আগুনে জ্বলে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, চাকরির সেক্টরে দেখবেন আপনাকে হিংসা করে, আপনাকে ছোট করতে চায়, আপনাকে রাস্তায় নামায় দিতে চায়। যদি আল্লাহ বড় করতে চান কেউ কি নামায় দিতে পারবে? পারবে যে হিংসুক হিংসা করবে। যারা গ্রামগঞ্জে থাকেন তারা বুঝবেন, গ্রামগঞ্জে দেখবেন একজন গ্রামের হঠাৎ যেভাবে কষ্ট করে সে একটা ভালো জায়গায় গিয়েছে, একটা স্টুডেন্ট লাইফে হয়তো গরিব চলে এখন সে ভালো হয়ে গিয়েছে, অথবা এখন সে অনেক স্ট্রাগল করে একটা জায়গা তৈরি করেছে, কিছু লোক দেবেন তারা হিংসা করে। যারা হিংসা করে তারা দেখবেন এখনো আগের জায়গায় আছে, কথা বলেন না কেন? সে এখনো আগের জায়গায় আছে, ওই কামলা কামলাই আছে, ওই জায়গায় হেই আছে, আর তুমি শুধু হু হু করে আগাচ্ছ। এটা করে দিয়েছেন কে? কে? এজন্য হিংসুককে হিংসা করতে দেন, গীবতকারীকে গীবত করতে দেন, শয়তানকে শয়তানি করতে দেন, আর দেখবেন আপনি দেশে বিদেশে পুরো দুনিয়ায় ইজ্জতের মালিক হয়ে যাচ্ছেন। ইজ্জতের মালিক করে দিচ্ছেন কে? আর সে দেখবেন, সে দেখবেন কেমনে নিজেকে এখন কি করবে, তার লাইফ শেষ, পরিবার শেষ, মুখ খুলে তাকাতে পারে না, মুখ দেখে চলতে পারে না, কারণ কি? তার ভিতর জলে ছাই। রাসূলে পাক বলেছেন যারা হিংসা করে আমলকে এভাবে ছাই বানিয়ে দেয়, যেভাবে খড়কুটা পাইলে আগুন ছাই বানিয়ে দেয়, এভাবে হিংসা তার নেক আমলকে ধ্বংস করে দেয়। দেখবেন হিংসা করে, গীবত করে, সমালোচনা করে, সুযোগ পাইলে পুরো জিন্দেগি হিংসার আগুনে জ্বালায় দেয়। ফেসবুকে দেখবেন স্ট্যাটাস, আমি আজকে জুমায় বলছি, এ আল্লাহর ওলির মতো লিখতেছে, মনে হয় পৃথিবীর বিশ্ববিখ্যাত ওলি, অথচ একটা টাটকা শয়তান, কথা বলেন নাকি? কথা বলেন নাকি? অরিজিনাল শয়তান সারাদিন হিংসা করে, কেমনি একজনকে চেয়ার থেকে নামায় দেওয়া যায়, কেমনি একজনকে বেইজ্জত করা যায়, কেমনি একজনকে এলাকায় ছোট করা যায়, কেমনি? আরে বাবা, ইজ্জতের মালিক তো আল্লাহ, কারে কখন কোন চেয়ারে বসাইয়া দিবে, কারে কখন কোন গাড়িতে বসাইয়া দিবে, কারে কখন কোন বাড়ির মালিক বানাইয়া দিবে, কেউ জানে না, জানেন কে? তুমি শুধু হিংসাই করে যাচ্ছ, হিংসাই করে যাও, হিংসা করতে করতে জিন্দগি শেষ। ফেসবুকে লিখতেছে একবার আল্লাহর ওলির মতো, মনে হয় একবারে ঠাটকে একজন ফেরেশতা, শয়তান আল্লাহর রিজিক আল্লাহ, হে বাস্তব লাইফে তো অরিজিনাল শয়তান, অনলাইনে দেখি ফেরেশতার মতো। আল্লাহ কো হিটে বাট বাট হিটে কিতা, সবাই কো হিটে কিতা, এমন মানুষ নাই
দেখবেন রাস্তায় বাইরে হইলে আপনার সালাম দিত না, সিগারেট খায়, বাপের কাছে গিয়ে বিড়ি খায়, খারাপ। ফেসবুকে ফতোয়া লিখতেছে এই হুজুর এই এই হুজুর হেই এই বড় মুফতি, ঠিক কি না? সব ফেসবুকে, বাস্তব লাইফে কিন্তু হে টাটকা শয়তান, কথা বলেন না কেন? এগুলো নাই কিন্তু অনলাইনে হে পিসাব। এজন্য আমি বলছি আমার কথা যারা শুনতে পাচ্ছেন এবং যারা শুনবেন আজকে যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মানুষের বদনাম করি, গীবত শিকায়ত সমালোচনা হিংসা করি, কে কত নম্বর খারাপ কেউ না জানলেও কে জানেন? কে জানেন ভিতরের খবর কে জানেন? এজন্য হিংসুকেরা হিংসা করে যাক, গীবতকারীরা গীবত করে যাক, শয়তানেরা শয়তানি করে যাক, আপনি আপন গতিতে সামনের দিকে এগিয়ে যাবেন। আপনার সাথে আছেন কে? আল্লাহ কবুল করে বলেন আমিন। কথা তো লম্বা হয়ে গেল, ছোট করতে চাইলাম। কথা শুরু করেছিলাম আল্লাহ অনেককে নিয়ামত দেয়, নিয়ামতের কদর করতে পারে না, হিংসার আগুনে বন্ধুর পাল্লায় পড়ে। কারণ চলতে গিয়া যদি আপনি ঠিক বন্ধু চিনতে না পারেন তাহলে বন্ধু আপনার মারাত্মক অবস্থায় নিয়ে যাইব। একটা ছেলে ছিল খারাপ, ভালো বন্ধুর পাল্লায় পড়েছে, খারাপ বন্ধু ভালো হয়ে গিয়েছে, ঠিক কিনা? আগে নেশা করতো, এখন নামাজ পড়ে, আগে দাড়ি ছিল না এখন দাড়ি রাখে। আর আপনি এমন বন্ধুর পাল্লায় পড়েছেন, আগে ফুল প্যান্ট পড়তো, বন্ধুর পাল্লায় পড়ে এখন থ্রি কোয়ার্টার প্যান্ট। কথা এমন বন্ধুর পাল্লায় পড়েছে, আগে সিগারেট খাইতো এখন ফেন্সি ডিল খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ঠিক কিনা বলেন? তাহলে বন্ধুই পরে একটা বন্ধুকে নষ্ট করে দিতে। এই জন্য বন্ধু নির্বাচন করতে যদি ভুল করেন বহুত বড় নিয়ামত থেকে আপনি মাহরুম হয়ে গেলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ কথাগুলো এক মিনিটে বলতেছি, শোনেন, কথা শুনতে পাচ্ছেন তো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরাউন কেও চারটি নিয়ামত দিয়েছিল, ফেরাউন ফেরাউনের মতো ফেরাউন কেও চারটি নিয়ামত দিয়েছিল, কিন্তু সে শয়তানের কারণে সে নিয়ামতগুলো থেকে দূরে চলে গিয়েছে। ফেরাউন কয়েকবার মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনার চেষ্টা করেছিল, ফেরাউন মূসা আলাইহিস সালাতুয়াসসালামের উপর ঈমান আনার জন্য নিয়ত করেছিল, কিন্তু প্রত্যেকবারই তাকে বাধা দিয়েছিল তার বন্ধু হামান। কে? তাইলে বোঝা গেল বন্ধু নির্বাচন করতে যদি ভুল করেন ওই হামান যদি আপনার বন্ধু হয় আপনারা ফেরাউন বানাইয়া ছাড়বে, কথা বলেন না কেন? ফেরাউন কয়েকবার ইমান আনতে চাইছে, মুসার উপরে ইমান আনতে চাইছে, কিন্তু তাকে বাধা দিয়েছে তার বন্ধু হামান। হামানের কাছে গিয়ে পরামর্শ করছে, হামান বলছে এটা কোনো কথা হইল নাকি, মুসলমান হওয়া যাবে না। আমার বন্ধুগণ জিজ্ঞেস করতে চাই, মূসা আলাইহিস সালামের কাছে একবার ফেরাউন গেল, গিয়া বলছে মূসা আমি যদি মুসলমান হয়ে যাই তবে আমি কি পাব? মূসা আলাইহিস সালাম বললেন আখেরাতের কঠিন আজাব থেকে তুমি রক্ষা হয়ে যাবে, আর আখেরাতের কঠিন আজাব থেকে তুমি রক্ষা হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, জান্নাতের নাজ নিয়ামত পাবে, আর দুনিয়ার জমিনে চার চারটা নিয়ামত পাবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। তাহলে ফেরাউনটা নষ্ট করতেছে কে? আপনাদেরকে নষ্ট করতেছে কে? মিথ্যা কথা কইবেন না, কোন কোন আপনাদের বন্ধু কোন না কে? ঠিক তো, এই তো জায়গাত মতো ঠিক করে, হ্যাঁ জানি তো। খারাপ বন্ধুর খারাপ ব্যবসায়ীর পাল্লায় পড়বেন, তোমার ব্যবসা শুদ্ধ খাইয়া বাড়ি ফ্ল্যাট সব বিক্রি করাইয়া লুঙ্গি খুলে ঢাকা শহরে রেখে দিব, কথা বলেন না কেন? এমন ব্যবসায়ী পার্টনার নাই, বলেন নাই? এই জায়গা চিনতে ভুল করলো, সব কথা বলতেছি না আজকে, জায়গা চিনতে ভুল করলে বিপদ। আমার বন্ধুগণ যে কথা বলতে চাইলাম, মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে ফেরাউন বলেছে আল্লাহর নবী পয়গম্বর মূসা বলছেন দুনিয়ার চার নিয়ামত, এক নাম্বার তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও ফেরাউন রে, আল্লাহ তোমাকে এক নাম্বার যে নিয়ামত দিবে তোমার হায়াতকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন, শুধু বাড়াইয়া দিবেন তা না, আল্লাহ নিজের ইচ্ছায় তোমার মত দিবেন না, যখন তোমার তোমার যখন তখন মৃত্যু হবে না,
যখন তুমি মৃত্যু কামনা করবে আর সেই মৃত্যু যখন কামনা করবে দুনিয়ায় বিরক্ত হয় নয় তুমি বরং শিশু যেমন মায়ের স্তনের সুস্বাদু দুধ পান করার জন্য আগ্রহী হয়ে যায় ঠিক তেমনি ভাবে তুমি যখন মৃত্যুকে সুস্বাদু মনে করবে ওই সময় শুধুমাত্র তোমার মৌত হবে মুসা বলছেন ফেরাউন রে তোমার দুনিয়া ভালো লাগে না এই জন্য মরতে চাও এটা নয় ছোট বাচ্চা যেমন মায়ের স্তনের দুধ পেয়ে গেলে সে যেমন শান্ত হয়ে যায় মৃত্যুটা তোমার কাছে যখন এমন শান্ত মনে হবে তখনই তোমার মৌত হবে আল্লাহু আকবার বলেন দুই নাম্বার পুরস্কার নিয়ামত কিয়ামত পর্যন্ত তোমার বাদশাহী তোমার ক্ষমতা বহাল থাকবে সুবহানাল্লাহ বলেন কেউ তোমার বাদশাহীর বিরুদ্ধে শত্রুতা করবে না কেউ তোমাকে সিংহাসন ছুত করতে পারবে না তুমি কালিমা পড়ো কিয়ামত পর্যন্ত তোমার সিংহাসনের গ্যারান্টি দিবেন আল্লাহ আল্লাহু আকবার বলেন কয়টা নিয়ামত চা তিন নাম্বার নিয়ামত ও ফেরাউন পুরো জীবনই সর্বদা যুবক থাকবে কিয়ামত পর্যন্ত তোমার বার্ধক্য হবে না এটা কে না চায় আপনারা চান না মনে এলে তো ঔষধ খান করে কিটা এই জোয়ান মানুষটা আমার খুব কাছে শুধু জোয়ান হইতে চায় বুড়ো হয়ে গেছে জোয়ান হইতে চায় পোষাপাতে আল্লাহ দিয়েছে আমার বন্ধুগণ তিন নাম্বার মুসা আলাইহিস সালাম বলছেন ফেরাউন তিন নাম্বার হলো সর্বদা যুবক থাকবা কিয়ামত পর্যন্ত তোমার বার্ধক্য আসবে না চার নাম্বার হলো সর্বদা সুস্থ থাকবা কোনোদিন তোমার অসুস্থতা হবে না এই চারটে নিয়ামত যদি তুমি পাও দুনিয়ায় তোমার আর কি চাই আর কি চাই দুনিয়ায় আমার মৃত্যু হবে না দুনিয়া হায়াত বেড়ে যাবে ক্ষমতা পেয়ে যাব সর্বদা যুবক থাকব সর্বদা সুস্থ থাকব ফেরাউন বলছে মুসা দেরি করব না মুসলমান হয়ে যাব কিন্তু কারণ সারা জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছিল ফেরাউন সারা জীবনের অভিজ্ঞতা থেকে বুঝছে মুসা কোনদিন মিথ্যা কথা বলে কথা বলেন বলে সুতরাং নিশ্চয় মুসা যা বলছে সব সত্য বলছে ফেরাউন বলছে মুসা 100% মুসলমান হয়ে যাব একটু পরামর্শের সুযোগ দিন তারপর মুসলমান হব মুসা আলাইহিস সালাম বললেন ও ফেরাউন পুরো পৃথিবীর মানুষের সঙ্গে পরামর্শ করা আপত্তি নাই কিন্তু তোমার শয়তান বন্ধু হামানের কাছে যাইও না মুসা বুঝতে পারছেন ওই বন্ধুর কাছে গেলি ঝামেলা হামানের কাছে যাইও না বাকি যার সঙ্গে যাও পরামর্শ করো ফেরাউন প্রথমেই কথা শুনে গিয়েছে তার স্ত্রী হযরতে আসিয়ার কাছে পরামর্শের জন্য আসিয়া বলছেন আসিয়াতে একজন আল্লাহর ওলি একজন কামেল ওলি তিনি বলছেন স্বামী ফেরাউন রে তোমার কি সৌভাগ্য আমার মন বলছে তোমার মতো সৌভাগ্য পৃথিবীর আর কাউর নাই তুমি মুসলমান হয়ে যাও কিন্তু আর একটা কথা আমার সঙ্গে পরামর্শ করছো বন্ধুর কাছে যাইও না হেও জানে বউও জানে হের বন্ধু কত নম্বরের খারাপ কথা বলেন না কেন সে যখন পরিপূর্ণ পাক্কা ইরাদা এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য মুসা ইসলামের বাড়িতে যাবে কিছু দূর যাওয়ার পরে কেন আবার বন্ধুর কাছে যাই এই শয়তান পাইছে কিছু দূর যাওয়ার পরে কেন বন্ধুর কাছে যাই একটু জিজ্ঞেস সে যখন খবর পেল হামান যখন খবর পেল মুসা ইসলাম এই ফেরাউন কালিমা পড়বে সে চলে যাচ্ছে সেও রাস্তায় বাইর হইল ফেরাউন রে বন্ধু বন্ধু বলে ডাকতেছে ফেরাউন রে যখন কলিজার বন্ধু ডাকছে ফেরাউনের পিছন দিকে আসতে শুরু করলো শুরু এসে ফেরাউনের সামনে হামান খোলা তরবারি নিয়া তরবারি রেখে দিয়ে বললো আগে এই হামানের শিরচ্ছেদ করো যে বন্ধু সারা জীবন বন্ধুত্ব করছে এই হামান রে আগে দুই টুকরা করো আমি সচ্চককে দেখতে পারবো না সারা জীবন তুমি বন্ধুরে খুদা বলছি এখন তুমি আরেকজন রে খুদা বলবে আমি বন্ধু মানতে পারি না নাওজ বিল্লাহ বলে অহংকার ঢুকাইয়া দিছে দেখছো নি আমার বন্ধু আমারে কি ভাব ধরছে আমারে খোদা বলে তো দূর আর কালিমা ভরতাম না নাওজ বিল্লাহ বলেন না অহংকারে ভরে উঠলো মুসলমান হতে অস্বীকার করলো আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিলেন সুতরাং নিয়ামত পাইলে নিয়ামতের কদর করা দরকার আছে না নাই আছে না নাই আল্লাহ আমাদের কবুল